ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন 60 বছর বয়সী ইব্রাহিম রাইসি। তার পুরো নাম সৈয়দ ইব্রাহিম রাইসুল সাদাতি। বর্তমান ইরানের প্রধান বিচারপতি তিনি। 60 বছর বয়সী রাইসি দেশটির ক্ষমতাসীন সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম। আসুন জেনে নেই ইরানের নতুন প্রেসিডেন্ট কে এই রাইসি। ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং রাইসির জন্ম একই স্থানে তথা দেশটির উত্তর পূর্বাঞ্চলের শহর মাশহাদে। খামেনির মতো না হলেও দেশটির সংখ্যাগুরু শিয়া সম্প্রদায়ের কট্টরপন্থী মহলে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ব্যাপক। এই নিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচনী দৌড়ে সামিল হয়েছিলেন তিনি। এর আগে 2017 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও একবার ভোটে দাঁড়িয়েছিলেন। ওই সময় তিনি হাসান রুহানির কাছে পরাজিত হন। তবে ইরানের গণতন্ত্রপন্থী বলয়ে তার জনপ্রিয়তা তেমন নেই, কারণ 80-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় দেশটিতে তৎপর হয়ে উঠেছিল গণতন্ত্রপন্থীরা, যারা ক্ষমতাসীন ইসলামিক কট্টরপন্থী সরকারের গোর বিরোধী। যুদ্ধ শেষে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে শত শত গণতন্ত্রপন্থীকে গ্রেফতার করা হয় এবং তেহরানের রেভোলুশনারি আদালত সংক্ষিপ্ত বিচার কাজের পরেই তাদের অধিকাংশকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। সে সময়ে রেভোলুশনারি আদালতের প্রধান বিচারক ছিলেন রাইসি। ওই বিচার প্রক্রিয়ার পরেই খামেনির আস্থাভাজন হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি। খামেনির মতো রাইসিরও দাবি, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর তিনি। বিশ্বনবীর রক্ত সম্পর্কিত উত্তরাধিকার হওয়ার কারণে সবসময় কালো রঙের পাগড়ি পরেন তিনি। 2019 সালে ইরানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা আস্তান কুদস রাজাফি ফাউন্ডেশনের প্রধান হিসেবে রাইসিকে নিয়োগ দেন খামেনি। ইরানের শিয়া মুসলিমদের কাছে পবিত্র তীর্থ বলে বিবেচিত ইমাম রেজার মাজারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনের পাশাপাশি দাতব্য কার্যক্রমও দেশের অধিকাংশ কোম্পানি পরিচালনা করে থাকে এই ফাউন্ডেশন। 3 বছর মোটামুটি সফলভাবে আস্তান কুদস রাজাফি ফাউন্ডেশনের নেতৃত্ব দেওয়ার পর 2019 সালে তাকে বিচার বিভাগের প্রধান পদে নিয়োগ দেন খামেনি। এ পদে থাকার সময় দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ায় দেশের অভ্যন্তরে জনপ্রিয়তা কিছুটা বাড়ে তার। রাইসির রাজনৈতিক দর্শন। নিজেকে দুর্নীতি, অদক্ষতা ও অভিজাতদের ঘোর বিরোধী হিসেবে প্রকাশ করা রাইসি রাজনৈতিক দিক থেকে শিয়া ইসলামী কট্টরপন্থার সমর্থক। দেশের গণতন্ত্রপন্থীদের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্য দেশগুলোরও কঠোর সমালোচক। তবে সম্প্রতি নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি প্রায় পঙ্গু হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় বর্তমানে যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্যের বিষয়ে সুর নরম করছেন তিনি। ইরানের রাজনৈতিক ও আর্থসামাজিক পরিস্থিতি বিষয়ক বিশেষজ্ঞ আলী রেজা ইশঘরাঘি দেশটির সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে ফরেন রিলেশনস সাময়িকীতে লিখেছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে ইরানের রাজনীতিতে নিরাপত্তা বাহিনীর অবস্থান আরও শক্তিশালী হবে এবং দেশটির গণতন্ত্রপন্থীদের সঙ্গে রক্ষণশীলদের দ্বন্দ্ব নতুন এক মাত্রা পাবে।